हेलो फ्रेंड्स, वेलकम टू त्रिपुरा जॉब पोर्टल। आजकल भिडियोर मध्य आलोचना करब आगरतला गवर्नमेंट मेडिकल कॉलेज थेके आसा एक नोटिफिकेशन ऊपर, जेखने बंधुरा फील्ड इन्वेस्टिगेटर स्टैटिस्टिकल असिस्टेंटर पाशापाशी आरो कोयेकटी पोस्ट रयेछे। तो ये भिडियोर मध्य अपना जानते पारबेन एई भैकेंसिर ऊपर जे कारा कारा एई भैकेंसिर जोन्नो एप्लीकेशन करते पारबे एवं कीभावे एप्लीकेशन करते हबे बा सिलेक्शन प्रोसिडियर की थाकते पारे एवं सैलरी बा एज लिमिट आप टू की रयेछे एखाने सेगुलो आपनारा एई भिडियोर मध्य जानते पारबेन। देखुन आपनादेर मध्य जारा इंटरेस्टेड रयेछेन हेल्थ सेक्टरे जब करार जोन्नो शुधुमात्र आपनारा देखुन भिडियोटिके, आर बाकी आपनारा जारा इंटरेस्टेड नन আমি আপনাদের রিকোয়েস্ট করব যে অযথা আননেসেসারি কমেন্ট না করে আপনারা প্রয়োজনীয় ভিডিওটাকে ছেড়ে দিতে পারেন। যাই হোক, আর বেশি কথা না বলে নোটিফিকেশনের দিকে চলে যাব। বন্ধুরা, পিডিএফটা ওপেন করলেই একেবারে প্রথমে কিন্তু আমাদের কাছে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা রয়েছে, তো এটা আপনাকে ফিল আপ করতে হবে, তারপর আপনি মেল করতে পারেন। আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে নোটিফিকেশনটা আপনারা পাবেন। এখানে বন্ধুরা আমি প্রথমে জানিয়ে দিই ন্যাশনাল টাস্ক ফোর্স এর আন্ডারে কিন্তু আলটিমেটলি নিয়োগটা হচ্ছে, এবং এখানে টোটাল পোস্টের কথা বললে চারটি রয়েছে। প্রথমে যে পোস্ট রয়েছে সায়েন্টিস্ট বি মেডিকেল, শূন্য পদ একটি এবং সেটা ইউআরের জন্য। এখানে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনার এমবিবিএস ডিগ্রি লাগবে এবং সঙ্গে বন্ধুরা দু বছরের কিন্তু রিসার্চ অথবা টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। অথবা যদি আপনি ক্লিনিক্যালি এমডি করে থাকেন তাহলেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। ডিজারেবলটা আমরা ছেড়ে দিচ্ছি, আপনারা প্রয়োজনে চেক করবেন। এখানে বন্ধুরা এই পোস্টের জব রিকোয়ারমেন্ট রয়েছে, তো আপনারা এগুলো চেক করবেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মান্থলি আপনারা 63,000 উপর পাবেন এবং আপ টু আপনি 35 ইয়ার্স অবধি অ্যাপ্লিকেশন করতে পারবেন এই পোস্টের জন্য। তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট শূন্য পদ একটি ইউআরের জন্য। এখানে বলা হয়েছে যে প্রথমত গ্র্যাজুয়েট হতে হবে ইন ডাটা সায়েন্স অথবা স্ট্যাটিস্টিক্সে অথবা ম্যাথামেটিক্সে, সঙ্গে কিন্তু আপনার 3 বছরের কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। অথবা যদি আপনি এমএসসি করে থাকেন স্ট্যাটিস্টিক্সে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ডিজারেবলটা আবারও ছেড়ে দিচ্ছি, এখানে বন্ধুরা জব ডিসক্রিপশন রয়েছে এবং এখানে আপনি এই পোস্টের জন্য 31,000 রেমুনারেশন পাবেন এবং আপ টু 30 ইয়ার্স অবধি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর হচ্ছে বন্ধুরা সাইকোলজিস্ট শূন্য পদ একটি ইউআরের জন্য। এখানে বলা হয়েছে যে গ্র্যাজুয়েট হতে হবে সাইকোলজিতে এবং সঙ্গে আপনার 5 বছরের কিন্তু পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে। যদি আপনার কাছে এক্সপিরিয়েন্স না থাকে, যদি আপনি মাস্টার ডিগ্রি করে থাকেন সাইকোলজিতে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এখানে বন্ধুরা পিএইচডি বিষয়ে উল্লেখ করা হয়েছে, যেটা ডিজারেবল রয়েছে, আপনারা চেক করবেন। এবং এখানে জব ডিসক্রিপশন রয়েছে, 32,000 জন্য আপনারা স্যালারি পাবেন এবং আপ টু 30 ইয়ার্স অবধি অ্যাপ্লিকেশন করতে পারবেন সাইকোলজিস্টের জন্য। একেবারে শেষে রয়েছে ফিল্ড ইনভেস্টিগেটর শূন্য পদ দুটো ইউআর একটি এবং এসটির জন্য একটি। এখানে বলা হয়েছে যে গ্র্যাজুয়েট হতে হবে সেটা সায়েন্স স্ট্রিম থেকে এবং 3 বছরের আপনার অভিজ্ঞতা থাকতে হবে। এক্সপিরিয়েন্স না থাকলে, যদি আপনার মাস্টার ডিগ্রি থাকে পাবলিক হেলথ অথবা সোশ্যাল সায়েন্স অথবা নার্সিং সায়েন্সে, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে বন্ধুরা ডিজারেবল রয়েছে এবং এখানে জব ডিসক্রিপশন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। 31,000 পাবেন এই পোস্টের জন্য এবং আপ টু 30 ইয়ার্স অবধি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন দেখুন কিভাবে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। উপরে আপনি আপনাকে যে ফর্মেটটা আমরা দেখিয়েছি এটাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর বন্ধুরা এর সঙ্গে আপনার প্রতিটি ডকুমেন্ট কিন্তু দিতে হবে, দিয়ে সঙ্গে আপনার সেলফ ডিক্লারেশনও আপনাকে দিতে হবে। তারপর একটা পিডিএফ তৈরি করে সেটাকে আপনার এই ইমেল অ্যাড্রেসে কিন্তু বন্ধুরা সেন্ড করতে হবে এবং সেটাও 31/1/2023 আগে। এখন যদি আমি বলি সিলেকশনের কথা, তাহলে বন্ধুরা প্রথমত শর্ট লিস্টেড হবে এবং সেটা আপনার একাডেমিক এক্সপিরিয়েন্স এবং পিএইচডি ক্যান্ডিডেট যারা রয়েছে, অর্থাৎ যাদের কাছে পিএইচডি রয়েছে ওই সমস্ত ক্যান্ডিডেটের কিন্তু জন্য এখানে মার্কস থাকবে। তো আপনার একাডেমিকের উপর 5 মার্কস থাকবে, এক্সপিরিয়েন্সের উপর 5 মার্কস এবং পিএইচডির উপর 5 মার্কস থাকবে। এগুলোকে বন্ধুরা ডিভাইড করে দেওয়া হয়েছে, আপনারা এগুলো চেক করে নেবেন। এখন এই ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করার পর যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে কিন্তু রিটার্ন টেস্ট অথবা ইন্টারভিউ যে কোনো একটির জন্য কিন্তু ডাকা হবে, তবে সেটা কিন্তু আপনাকে ইমেলের থ্রুতে ইনফর্ম করা হবে, ফোন কিন্তু আপনাকে করা হবে না, সেটা এখানে ক্লিয়ারলি কিন্তু বন্ধুরা নিচে এখানে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আমি এটাও জানিয়ে দিই, এটা কিন্তু বন্ধুরা কন্ট্রাকচুয়াল বেসে নিয়োগ হচ্ছে এবং অথরিটি চাইলে যে কোনো সময় আপনাকে টার্মিনেট করতে পারে,
তবে যেহেতু কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ হচ্ছে তাই পরবর্তী সময় আপনি রেগুলার পোস্টের জন্য কিন্তু ক্লেম করতে পারবেন না। এই বিষয়টা কিন্তু বন্ধুরা অবশ্যই মাথায় রাখবেন। তার পাশাপাশি যে সমস্ত ক্যান্ডিডেট এখানে শর্টলিস্টেড হবে তাদের কিন্তু ইমেলের থ্রুতেই ইনফর্ম করা হবে, বাকি কিন্তু আপনাকে কোনো প্রকার কল করা হবে না। তো এটা ছিল বন্ধুরা আমাদের আজকের জব নোটিফিকেশন, যেটা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে এসেছে। আমরা চেষ্টা করেছি এই ভিডিওর মধ্যে এই ভ্যাকেন্সি সংক্রান্ত প্রতিটি বিষয় তুলে ধরার জন্য। আপনাদের মধ্যে যারা ইন্টারেস্টেড রয়েছেন আপনারা অ্যাপ্লিকেশন করবেন। দেখুন বর্তমানে আপনারা জানেন যে রাজ্যে ইলেকশন অলরেডি ডিক্লেয়ার হয়ে গিয়েছে, তাই গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এখন কোনো প্রকার ভ্যাকেন্সি আসবে না সেটা আপনারা জানেন। তার পাশাপাশি আমরা চেষ্টা করছি রাজ্যের যে সমস্ত প্রাইভেট সেক্টর থেকে ভ্যাকেন্সিগুলো আসে যাতে সেগুলো আমরা ভিডিও থ্রুতে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। তাই পরবর্তী সময় থেকে আমরা ট্রাই করব রাজ্যেরই আবারও নতুন একটি জব নোটিফিকেশান নিয়ে আলোচনা করার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্রতিনিয়ত এই ধরনের জব অপডেটের জন্য আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। দ্যাটস ইট। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল মেক শিওর লিভ এ কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সি ইউ গাইজ।